Hey guys, this is Mazhar Gubir. Welcome to my YouTube channel. দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা। প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া যে ছাগল এবং বেড়ার হাট সেই হাটে এই ছাগল বেড়ার হাট থেকে আপনাদের সকলকে এখানে কি কি ধরনের ছাগল বেড়া কি কি জাতের ছাগল বেড়া ওঠে এবং দাম কি কি ধরনের হয় আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিভিয়াস আপনারা সকলে আমার সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে এই পুটিয়া হাটের ছাগলের জাতপ্রান্ত যা কিছু আছে সব আমি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কত চাচ্ছেন এটার দাম? হ্যাঁ কত চাইতেছেন? ১২,০০০ চাইতেছেন না খাসি? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে বেশ কিছু ছাগল বকরি এবং খাসি যেটি আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু দেখা যাচ্ছে। দেখেন অনেক অনেকগুলি খাসি দেখা যাচ্ছে, বিভিন্ন জাতের বড় ছোট মাঝারি অনেক ধরনের খাসি বকরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলুন এই যে দেখেন এখানে বেচা কিনাটা হচ্ছে, আমরা এটা বেচা কিনা দেখতে পাইতেছি। দেখেন এই যে দরদামটা চলতেছে কিন্তু সমার্থিত সেটি খুবই সুন্দরভাবে। দেখেন কত হইলো দাদা? টানাটানি হাসরা হাসি চলতেছে, দিচ্ছে না দিচ্ছে, এরকম একটা কষাকষির মধ্যে চলতেছে না? এই যে দেখেন চলুন সমর্জি ব্যাস আমরা যাচ্ছি এবং আপনাদেরকে সাথে নিয়ে এই হাটের যে সুন্দর সুন্দর খাসিগুলি দেখাচ্ছি। কয়টা আনছেন ভাই? কত চাচ্ছেন দাম? এই যে দেখেন আসেন, এই যে এই পাশে ভাইয়ের কাছে দুইটা বড় বড় খাসি আছে। দেশি জাতের? কোন এলাকা থেকে আসছেন সোনা? রাজশাহী না? কত করে দাম চাচ্ছেন? ৩২ না? আচ্ছা আচ্ছা, চলুন সমাজ ব্যাস আমরা এই যে দেখেন দুইটা খাসি এখন কত বড় বড় আছে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে দেখুন দুইটাকে বড় বড় খাসি এখানে দেখা যাচ্ছে, আমি ৩২,০০০ টাকা দাম চাচ্ছি খাসি দুটো, খুবই সুন্দর। এই যে পাশাপাশি ওনার কাছেও দুইটা খাসি দেখা যাচ্ছে, কত মুরবি তাই না? নিজের পালা নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সমাজ বিহার এই যে পাশে আমরা যদি লক্ষ্য করি বেশ কিছু খাসি বকরি আমরা দেখতে পাবো। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? কত চাচ্ছেন দাম এটা? হ্যাঁ চাচ্ছেন না? এই যে দেখেন এখানে আরেকজনে কিন্তু একটা খাসি নিয়ে আসছে, এই যে আমরা দেখতে পাচ্ছি মাত্র আসলো ভাই না? কত চাচ্ছেন? ১৪,০০০ টাকা চাচ্ছি। দেখেন চলুন আমরা এই পাশে যাই এবং আপনাদেরকে এই এখানে দেখেন অনেক বড় খাসি বকরির যে হাটটা সেটা কিন্তু অনেক বড়, মোটামুটি অনেক ছাগল বকরি উঠে যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন বিভিন্ন জাতের বাহারি জাতের খাসি বকরি এখানে আছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো সময় দিলে। চলুন আপনাদেরকে দেখা, এই যে দেখেন এপাশেও যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে অনেক অনেক ছাগল ভেড়া বকরি কিন্তু ছাগল বকরি কিন্তু এখানে আছে সময় দিলে। দেখেন এপাশে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অনেকগুলি ছাগল কিন্তু বেঁধে রাখা আছে, যে দেখেন একেবারে প্রচুর পরিমাণে রাখা আছে। আসেন এদিকে যাই এবং আপনাদের সকলকে দেখাই। কিনছেন নাকি নিয়ে আসছেন মাত্র না? এই যে দেখেন এপাশেও যদি লক্ষ্য করেন এই পাশেও দেখলে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন যে অনেকগুলি ছাগল বকরি এই যে ওই পাশ পর্যন্ত মোটামুটি যদি লক্ষ্য করেন ওই পাশটা পুরাটাই কিন্তু আপনার ছাগল বকরির হাট, আমরা দেখবো এবং দেখাতে পারবো আপনাদের সকলকে। চলুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই হাটের জাতপ্রান্ত আছে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো। এটি অত্যন্ত বড় একটি হাট যেটা আসলেই খুবই চমৎকার আমার কাছে মনে হচ্ছে। সমান্তি বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। সমান্তি বিয়ার্স এই যে দেখুন, সমান্তি বিয়ার্স এর পাশে আসুন, যে এ পাশটা পর্যন্ত থেকে গিয়েছে দেখেন ছাগল বকরি হাটটা, যে এ পাশেও দেখেন অনেক ছাগল বকরি আছে। কত চাচ্ছেন দুইটা ভাইয়া? ২৪,০০০ না? আচ্ছা কি অবস্থা, কেমন আছো ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে ছোট ছোট সাইজের বেশ কিছু ছাগল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন প্রিভিয়াস এখানে অনেক ছাগল বকরি উঠেছে যেটি আমি আপনাদের সকলকে দেখাতে পারছি এবং দেখাচ্ছি। সমাজ প্রিভিয়াস ওই পাশ থেকে শুরু করে এ পাশ পর্যন্ত বেশ বড় একটি ছাগলের মহল এটা আমরা দেখতে পাচ্ছি। সমাজ প্রিভিয়াস কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন?
কত চাচ্ছেন এটা দেখেন বেশ কিছু ছোট ছোট ছাগলের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলিকে পাতা খাওয়াচ্ছে কাঁঠালের পাতা। দেখেন এই যে এখানেও দেখেন ছোট্ট দুইটা বাচ্চা আছে, একদম ছোট ছোট দুইটা বাচ্চা দেখেন। এই যে একেবারে ছোট বাচ্চা দুইটা, খুব সুন্দর দুইটা ছাগলের বাচ্চা দেখেন। আসুন আমরা এদিকে দেখি এটা কি জাতের গো। বিটল না? কত চাচ্ছেন দুইটা ভাইয়া? ২৬ না? বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা ওনার কাছে আছে। অরিজিনাল বিটল তো পালানা চিনে না ভাই, মেগা রোহিঙ্গাটা। ঠিক আছে, এই যে দেখেন এখানেও আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে ওনার কাছেও আছে বেশ দুইটা এই বাচ্চা। এবং অনেকের কাছে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো বেশ কিছু খাসি বকরির বাচ্চাগুলি আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত বিএস মাজারুল কবির, মাজাহারুল কবির, হারুন কবির, চলুন আমরা সামনে যাচ্ছি। এবং এপাশটা যে আপনাদের সকলকে আবারও এদিক দিয়ে যে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে বড় একটা বকরি আমরা এখানে দেখতে পাচ্ছি। কি অবস্থা ইয়াং ম্যান, কেমন আছেন? নাম কি? ফয়সাল সাহেব। কত চাচ্ছেন দাম এটার? আমরা ওইদিকে যাই এবং আপনাদের সকলকে এখানের যে ছাগল বকরির যে মহলটি আছে সেটি কিন্তু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। সম্মানিত বিয়ার্স, এই যে দেখেন এপাশেও অনেক ছাগল বকরি আমরা দেখবো বা দেখতে পাচ্ছি বা দেখাতে পাচ্ছি আমরা সকলকে। সম্মানিত বিয়ার্স, সকলের কাছেই কিন্তু আপনারা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা পর্যন্ত কিন্তু এখানে আছে আমরা যেটি দেখতে পাচ্ছি। সম্মানিত বিয়ার্স, এই যে মুরবি একটা নিয়ে আসছে, কত চাচ্ছেন বাবা? ১১,০০০ টাকা দাম চাচ্ছেন? না দাম দর হয়েছে কিছু? আচ্ছা 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 আচ্ছা, চলেন আমরা যাই এবং আপনাদের সকলকে দেখাই এবং দেখানোর জন্য চেষ্টা করি। এটা অনেক বড় একটি হাট, এই হাটে ছাগল বকরিতে একদম পরিপূর্ণ ভর্তি আছে। আপনি চতুর্দিকে যদি লক্ষ্য করেন দেখবেন এই যে ছোট জাতের যে ছাগলের বাচ্চা করি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত, কত হয়েছে? এই যে দেখেন এপাশে যাই আমরা আপনাদেরকে যে এপাশটার যে ছাগল বকরিগুলি আছে সবগুলি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো। বেশ কিছু বকরি দেখেন এখানে, বড় বড় কিছু বকরি আমরা দেখতে পাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর কালো কালারের দুটা বকরি কিন্তু এখানে আছে। এই যে দেখেন সুন্দর সুন্দর কালো কালারের দুটা বকরি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাইয়া কয় দুইটাই নিয়ে আসছেন? কত চাচ্ছেন দুইটা? ১৮,০০০ টাকা চাচ্ছেন? না দেখেন দুইটা বকরি ১৮,০০০ টাকা সে চাচ্ছে এখানে। খুব সুন্দর সুন্দর বকরিগুলি দেখা যাচ্ছে। এপাশে আসুন আমরা আপনাদের এসে আপনাদের সকলকে দেখাই এবং দেখানোর জন্য চেষ্টা করি। সম্মানিত দিবস, এই যে দেখেন এখানে বেশ বড় বড় কিছু ছাগল এবং আমি দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনাদের খাসি এবং বকরি কিন্তু এখানে আছে। সম্মানিত দিবস, চলুন আমরা এপাশে আসুন এবং আপনাদের সকলকে সাথে নিয়ে এপাশটার যে খাসি এবং বকরিগুলি আছে সবগুলি কিন্তু আপনাদের সকলকে দেখানোর জন্য আমি চেষ্টা করব এবং দেখাচ্ছি। সম্মানিত বিয়ার্স, আপনারা সকলেই আমার সাথে থাকুন এবং আপনাদের সকলকে সাথে নিয়ে এখানের যে এই হাটের সুন্দর সুন্দর যে খাসি বকরিগুলি আছে সবগুলি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। কয়টা? দুইটা? আচ্ছা, কোন এলাকা থেকে আসছেন আপনি? কত চাচ্ছেন দুইটা? আচ্ছা, এটা কি জাতের? হরিয়ানা জাতের? না এই যে দেখেন হরিয়ানা জাতের, কালারে গরনে সব দিক থেকে খুব সুন্দর কিন্তু দেখতে। কেমন আছেন? এটা কি জাতের? আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন দাম? ৩০। না আচ্ছা, ওকে ভালো থাকেন। প্রিভিয়াস আমরা এই পাশে বড় বড় বেশ কিছু ছাগল দেখলাম এবং দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে দেখেন এখানে আরেকটা সুন্দর এই দেখাতে পাচ্ছি। কেমন আছো তুমি? ভালো আছো? কত চাচ্ছ দাম এটা? ২৬,০০০। এটা কি হরিয়ানা জাতের? দেখেন এই যে কত সুন্দর একটা হরিয়ানা জাতের, কালারে টালারে সব দিক থেকে খুব সুন্দর। সম্মানিত বিয়ার্স,
আসলে এই হাটে না আসলে আমি বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর ছাগল এখানে এই হাটে পাওয়া যায়। সত্যি চমৎকার, অপূর্ব সুন্দর। প্রিভিয়াস চলুন আমরা সামনে যাই এবং আপনাদের সকলকে সাথে নিয়ে এই হাটের যে সুন্দর সুন্দর ছাগল বকরি ভেড়াগুলি আছে সবগুলি আমি আপনাদের সকলকে দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো সমাপ্ত। এই যে দেখেন এপাশে যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু বেশ কিছু জাতের অনেকগুলি খাসি এখানে দেখা যাবে। এই যে দেখেন এই যে ওনা ওর কাছেও কিন্তু এই যে পাতা খাওয়াচ্ছে বাজারে নিয়ে আসছে খায় শেষ করে ফেলছে না? কত করে চাচ্ছেন এটি? কি জাতের? হরিয়ানা, হরিয়ানা জাতের না? এই যে দেখেন কত বড় বড় হরিয়ানা জাতের দুইটা খাসি আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি খুব সুন্দর কালার দেখতে সব দিক থেকে, আর হৃষ্টপুষ্ট সব কিছুই ভালো আর কি। তোমার এপাশে আসেন এবং এপাশে এসে আপনাদের সকলকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন এখানে অনেক অনেক ছাগল বকরি কিন্তু এখানে আছে। কে ইয়াং ম্যান, কি অবস্থা? পান খাচ্ছ তুমি? কয়টা নিয়ে আসছো? পনেরোটা নিয়ে আসছো? কি জাতের নিয়ে আসছো? সব এক একটা এক এক জাতের নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রি কিনে হয়েছে কিছু? প্রস্তাবে চালাইছো না? ওকে, আর চলুন সমার দিবি আমরা এপাশে যাই এবং এপাশে যে বেড়ার হাট আছে সেটি আপনাদেরকে দেখাবো, দেখি আপনাদেরকে শেষ করবো সমার দিবি। এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর এখানে গারল বা বেড়া যেটাকে বলে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। কয়টা নিয়ে আসছো তুমি? হ্যাঁ, বেঁচে কিনা হয়েছে? হয়ে গেছে না? এই যে দেখেন এখানে ছাগলের পাশাপাশি বেশ কিছু গারল বা বেড়া আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি সম্মান দিচ্ছি। এই যে এই পাশেও দেখেন এই যে কত সুন্দর লুমগুলি, মনে হয় যে কম্বল। এটা কম্বল কত চাচ্ছেন? এটার দাম 18,000 টাকা না? নিজের পালা পালা। আচ্ছা, এই যে এই পাশেও দেখেন কয়টা আছে সম্মান দিবস? কয়টা আনছো? বেচছো কয়টা? বেচাচ্ছ না? আচ্ছা, মাজহারুল কবির। যারা নাম কি? মাজহারুল কবির। কয়টা আনছেন? বেঁচে কিনা হয়েছে? প্রায় শেষ না? আচ্ছা, দেখেন ঈদের পরে তো ঈদ ভাঙা বাজার, তাই না? এই জন্যে এক মাসের হয়ে গেছে, টাকা নাই। ভালো আছেন? কয়টা আনছেন? বেচা কিনা হয়েছে? না, একটাও বেচা কিনা হয় না, জিগা হয় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা নিয়ে যাইতেছে গা, আসলে কিনিয়ে নাই তাই তো দেখলাম। যে পরিমাণ ই আছে সেই পরিমাণে কেনাকাটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ সেটাই, তাই তো দেখতেছি। আপনার কি অবস্থা? আচ্ছা, দুইটা কত চাচ্ছেন? 16,000। ওকে ভাইয়া, ভালো থাক। সমারজি ভাইয়ার দেখতে দেখতে এই অপরূপ সুন্দর গ্রামীণ জনপদের পুঠিয়াহাটের যে ছাগল বকরির হাট এর ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা এই অপরূপ সুন্দর ভিডিওটির সাথে ছিলেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিভিয়াস যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। প্রিভিয়াস সকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন যাতে করে পরবর্তীতে যে ভিডিওটি আসবে সেটির নোটিফিকেশান পেতে আপনাদের সহযোগিতা হয়। প্রিভিয়াস লাইক কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলি দেখতে চান আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আমার সাধ্যমতো ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুঠিয়া ছাগল বকরি হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।